আবারও সমস্ত রাজ্যবাসীর জন্য কিন্তু বড় সড় একটি চিন্তার বিষয়। তবে কি নিত্য প্রয়োজনীয় সবজির পাশাপাশি আলুর দামও বাড়তে পারে? এই বিষয়ে বড় বড় বিশেষজ্ঞ তথা গবেষকরা কি জানিয়েছেন, তার পাশাপাশি কিলোপ্রতি আলুর দাম বাড়লে তা কত টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে এবং কি কি কারণের উপর ভিত্তি করে এই আলুর দাম বৃদ্ধি পাচ্ছে? তো তা নিয়ে কিন্তু আলু চাষী ও আলু ব্যবসায়ী তথা সমস্ত রাজ্যবাসীর জন্য কিন্তু রয়েছে একটি বড়সড় গুরুত্বপূর্ণ আপডেট। দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির মাঝেই নিত্য প্রয়োজনীয় সবজি তথা আলুর দাম যদি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু মধ্যবিত্ত পরিবারের মানুষদের জন্য হয়ে যাবে বড় একটি চিন্তার বিষয়। আর তা নিয়ে কিন্তু আগেভাগেই চিন্তিত রয়েছে সকল রাজ্যবাসী। মূলত এই বছর ভারী নিম্নচাপ তার পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে কিন্তু হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি। এই বৃষ্টিপাতের কারণে রাজ্যের আলু চাষে কিন্তু হয়েছে প্রচুর ক্ষতি। আলু চাষে ভয়ঙ্কর ক্ষতির কারণে রাজ্য তথা দেশ জুড়ে আলুর ফলনের পরিমাণ কিন্তু হয়েছে অনেক কম। বিশেষজ্ঞরা যা বলছেন, এই বছর কিন্তু 60-70% হিমঘর লোডিং হতে চলেছে। অন্যান্য বছরের তুলনায় প্রায় 30% কিন্তু আলু এই বছর কম হয়েছে, যার ফলে আলুর বাজারে কিন্তু এখন থেকেই তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। কারণ এই বছর মাঠেই কিন্তু প্রথম দিক থেকে আলু বিক্রি হচ্ছে চড়া দামে, এবং বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এই আলুর দাম কিন্তু আরো বাড়তে পারে। এই মুহূর্তে আলুর পাইকারি বাজার দর যা রয়েছে এবং তারপর তা যদি খুচরো বাজারে গিয়ে আরো বাড়ে, তাহলে কিন্তু মধ্যবিত্ত পরিবারের মানুষদের জন্য হয়ে যাবে ভয়ঙ্কর একটি চিন্তার বিষয়। আলুর দাম কিন্তু হতে পারে অগ্নিমূল্য। ভবিষ্যতে আলুর দাম কি হতে পারে তা নিয়েই কিন্তু চিন্তিত রয়েছেন সকলে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য।